সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে গণিত বই এবং খাতা নিয়ে তোমরা প্রস্তুত আছো। দেখো, আজকে আমরা অনুশ্রেণী 3.2 নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনুশ্রেণী 3.2 যাওয়ার আগে আমরা একটু পূর্ব পাঠ নিয়ে আলোচনা করি। পূর্ব পাঠটা কী ছিল দেখো, আমরা একটা পূর্ব পাঠ নিয়ে আলোচনা করি, আমরা আজকের ক্লাসে যাব। দেখো, এক নম্বর -7 + +9। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, দেখো -7 + +9, তাহলে দেখো ব্র্যাকেটের পূর্বে কিন্তু একটা প্লাস আছে। আমরা ধরে নিই যে একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -7 + +9। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আমরা যে কাজটি করলাম, যে ব্র্যাকেটগুলোকে অপসরণ করলাম, অর্থাৎ ব্র্যাকেটকে উঠাই দিলাম। এরপর দেখো তাহলে কি হবে, 9 - 7, 9 থেকে 7 বাদ দিলে কত হবে, 2। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে যাই। আজকের পাঠ দেখো, আজকের পাঠ আমরা আলোচনা করব 3 নম্বর নিয়ে। যোগ নিয়ে আলোচনা করো, যোগ করো। তাহলে 3 নম্বরটা খেয়াল করো, 3-এর ক 137 এবং -35। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, 137 এবং -35, তাহলে কী করতে হবে দেখো, সমান 137 + -35। খেয়াল করো, তাহলে দেখো 137 + -35, তাহলে দেখো কত হবে, 137 থেকে 35 বাদ দিলে কত হবে, 102। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা পর্যায়ক্রমে খ নম্বর নিয়ে আলোচনা করি। তো খ নম্বর প্রশ্নটা দেখো, খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, -52 এবং 52, -52 এবং 52, তাহলে দেখো সমান -52 + 52। তাহলে দেখো সেকেন্ড লাইনে থার্ড লাইনে আমরা কী করবো, ব্র্যাকেটটাকে অপসরণ করবো। তাহলে -52 + 52, -52 এবং +52 কত হবে, 0। একটা প্লাস এবং একটা মাইনাস, দেখো মনে করো যে তোমার কাছে 52 টাকা আছে এবং 52 টাকায় তুমি খরচ করে ফেলেছো, তাহলে তোমার কাছে কি আর কোনো টাকা থাকে না? কোনো টাকা থাকে না, তার মানে কত হয়, 0 হয়ে যাবে। এরপর আমরা চলো পর্যায়ক্রমে গ নম্বর আলোচনা করি। দেখো তাহলে গ নম্বর কী হবে, গ নম্বর -31 * 39 এবং 90। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, তাহলে কীভাবে আমরা যোগ করব, -31 + 39 + 19। এরপর সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা একটু খেয়াল করো, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন হবে -31 + 39 + 19। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এটা হচ্ছে মাইনাস এবং এই পরের দুইটা হচ্ছে প্লাস, তাহলে -31 এবং এই দুইটা যোগ করতে হবে,
39 এবং 90 তাহলে এটা হবে প্লাস 58 তাহলে কি করতে হবে দেখো 58 মাইনাস 31, তাহলে 58 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে কি হবে দেখো 58 থেকে 31 বাদ দিলে হবে 27। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার একটু বলি শুরু থেকে, -31 প্লাস 39 এবং প্লাস 19, তাহলে মাইনাস ব্র্যাকেটের পূর্বে কিন্তু একটা প্লাস আছে, ব্র্যাকেটের পূর্বে কী আছে একটা প্লাস আছে, তাহলে কি করতে হবে দেখো তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 31 মাইনাস প্লাস 39 প্লাস 19, তাহলে প্লাস 31 থাকলো, এই দুটো যদি যোগ করি তাহলে হবে 58, তাহলে -31 এবং প্লাস 58, তাহলে 58 থেকে -31 বাদ দিলে 27 হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা চলো ঘ নম্বর নিয়ে আলোচনা করি। ঘ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, ঘ নম্বর হচ্ছে -50 -200 এবং 300। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তাহলে কি হবে দেখো -50 প্লাস -200 প্লাস 300, একটু খেয়াল করো তাহলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম +-200 প্লাস 300, এরপর কী করতে হবে দেখো তাহলে ব্র্যাকেটের পূর্বে কিন্তু একটা প্লাস আছে, ব্র্যাকেটের পূর্বে কী আছে একটি প্লাস আছে, তাহলে দেখো যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দেখো -50 প্লাস মাইনাসে -200 প্লাস 300। এখন খেয়াল করো এইটুক হচ্ছে দুইটা মাইনাস, এই মাইনাস দুটোকে আমরা যোগ করব এবং 300 তো আছে, তাহলে এই মাইনাস দুটাকে এখন যদি যোগ করি আমরা তাহলে -50 এবং -200 যোগ করলে হয় -250, তাহলে -250 প্লাস 300 -250, তাহলে 300 থেকে -250 বাদ দিলে শুধু হবে 50, শুধু কী হবে 50। তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের 3 নম্বর শেষ, এরপরে আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বরটা একটু খেয়াল করো, 4 নম্বর হচ্ছে যোগফল নির্ণয় করো, 4 নম্বর যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো 4 এর ক -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ব্র্যাকেটকে অপসারণ করব, ব্র্যাকেট যদি অপসারণ করি তাহলে কী হবে দেখো -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো প্রথম দুইটা হবে এই -2টাকে আমরা যোগ করব এবং শেষের দুইটাকে দেখো, তাহলে প্রথম দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখো তাহলে হবে -7 এবং -9 যোগ করলে হবে -16, দেখো -16 প্লাস 16 যোগ করলে হবে 20, তাহলে 20 মাইনাস 16, তাহলে এটা হবে 4 20 মাইনাস 16 যেটা হবে 4। তো সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা চলে যাব দেখো
খ নম্বরে। খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, খ নম্বর প্রশ্নটা কি দেখো, 37 + -2 - -65 একটু খেয়াল করো, 37 + -2 + -65 + -8। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে দেখো এটা নির্ণয় করতে বলছে যোগফল। যোগফল যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো 37 + -2 + -65 + -8। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো প্রথমটা আছে প্লাস এবং বাকিগুলো আছে মাইনাস, প্রথমটা কী আছে প্লাস এবং বাকিগুলো মাইনাস। তাহলে আমরা এখন কী করবো দেখো, 37 এবং বাকি সবগুলো এই মাইনাসগুলোকে যোগ করে নেব, তাহলে 65 - -8 আর -2 এগুলো যোগ করলে হবে -75। এখন দেখো যে +37 এবং -75, তাহলে -75টা কি বড়ো না? তাহলে দেখো তোমার কাছে প্লাস মানে মনে করো যে জমা, তাহলে 35 টাকা জমা আছে এবং -75 খরচ করেছো, তার মানে তুমি বেশি খরচ করে ফেলেছো। কত বেশি খরচ করে ফেলেছো? তাহলে -38 টাকা তুমি কিন্তু বেশি খরচ করে ফেলেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে আজকে আমরা কী করবো, এই যে তোমাদের যোগফল নির্ণয় করলাম, এই যোগফলের নিয়মে একটা SW দেবো। দেখো SWটা খেয়াল করো, SWটা করবা +30 + -23 + -63 + +55। সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের আজকে SW থাকবে, এইটা হচ্ছে SW, খেয়াল করো এটা হচ্ছে SW, এই অঙ্কটা তোমরা করবে, হ্যাঁ, এবং করে আমাকে গ্রুপে পোস্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বাসায় থাকবে, হ্যাঁ, এবং বাবা মায়ের কথা, বাবা মা যেগুলো পরামর্শ দেবে সেগুলো করবে, এবং COVID-19 পরিস্থিতি তোমরা স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। তো ঠিক আছে, আগামী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।